আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ইউনিমানি নিউজ ফ্ল্যাশে। কদিন পরপরই যেন বিপদ ঘুরছে বিমানের সামনে দিয়ে। এবার সিলেটে নামতে না পেরে ঢাকায় ফিরেছে বিমান। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 3239 একটি ফ্লাইট বৈরি আবহাওয়ার কারণে সিলেটে অবতরণ করতে পারেনি। প্রায় 40 মিনিট বিমানটি আকাশে উঠতে থাকে অবতরণ করার জন্য, কিন্তু আবহাওয়া এতই খারাপ ছিল যে সেটি আর নামতে পারেনি। এই রাতে গোটা বাংলাদেশের বিভিন্ন অংশে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বিভিন্ন স্থানে ঘরবাড়ি উড়ে গেছে, গাছ উপড়ে পড়েছে, মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে হাওড় এলাকায় পানি বেড়ে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমান সূত্রে জানা গেছে, বিমানটি সিলেট বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করছিল, কিন্তু আবহাওয়ার কারণে সেটি অবতরণ করতে পারেনি। সৌদি আরবের রিয়াদে যাওয়ার কথা ছিল এই BG 3239 ফ্লাইটটির। সেই লক্ষ্যে ঢাকা থেকে রাত 11:40 সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এটি। সিলেট থেকে যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশ্যে যাওয়ার কথা, তবে সিলেট বিমানবন্দরের 90 কিলোমিটার আগেই আবহাওয়ার প্রতিকূল হয়ে যাওয়ায় ফিরতে হয় এই বিমানটিকে। পরবর্তীতে কোথাও অপেক্ষা না করে আবার সেটি ঢাকায় ফেরত আসে। আবহাওয়ার এই প্রতিকূল অবস্থার কারণে এরই মধ্যে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের গুপ্তছড়া ঘাট সংলগ্ন এলাকায় 2টি স্পিডবোট ডুবে গেছে। স্পিডবোট ডুবিতে এরই মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 14 জনকে, এখনও নিখোঁজ আছেন 6 জন, যাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। অন্যদিকে চট্টগ্রামের ফটিকছড়িতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বরিশাল সহ উত্তরাঞ্চলেও আরও হতাহতের খবর পাওয়া গেছে। যেহেতু বৈশাখ মাস এসেছে, এখন আবহাওয়া অনেকটাই খারাপ থাকবে বাংলাদেশের। সেই প্রেক্ষিতে প্রায় ফ্লাইট ডিলে কিংবা ফ্লাইট বাতিল অথবা ফ্লাইট অবতরণ করতে দেরি হওয়া, এই ধরনের ঘটনা পাওয়া যাবে। প্রবাসী ভাইদের যাত্রা নিরাপদ হোক, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন, সেই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেশে টাকা পাঠাতে মানি এক্সচেঞ্জে আসার ঝামেলার দিন শেষ। এখন থেকে ঘরে বসে মুহূর্তেই টাকা পাঠাতে ডাউনলোড করুন ইউনিমানি ওমান অ্যাপ। সাইন আপ করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে নক দিন আমাদের 9195 4380 অথবা 9012 4055 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।